আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং নিরাপদে রাখেন। বর্তমানে প্রায় গৃহবন্দী জীবনে আপনাদের সন্তানরা কিভাবে সময় পার করছে সেটা তো জানি না, কিন্তু আমি চেষ্টা করি আমার সন্তানরা যেন গ্যাজেট এবং ডিভাইস থেকে দূরে থাকে। ওরা যেই কাজগুলো একটু বেশি পছন্দ করে সেই কাজগুলো বেশি করে করতে দিই। আমার মেয়ে ছবি আঁকতে ভালোবাসে, রং তুলি নিয়ে খেলতে ভালোবাসে। শুরুর দিকে হাতের কাছে যা পেত সেখানে আঁকাআঁকি করতো, আর এর থেকে ঘরের দেয়ালও বাদ যেত না। আর আঁকাআঁকি করার জন্য কালার পেন্সিল, পেস্টাল কালার, ওয়াটার কালার সব ওর বড় ভাইয়ের কাছ থেকে পেয়ে যেত। সেই দাগগুলো একে একে উঠিয়েছে আর মেয়েকে খুব ভালো করে বুঝিয়েছে, সেই সাথে ছোটোখাটো কিছু টেকনিক ফলো করেছে যেন মেয়ে আর দেয়ালে না আঁকায়। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে দেয়াল পরিষ্কার করি এবং পরিষ্কার রাখি, সেই সাথে কিভাবে চুলায় চিকেন চিজ পিজ্জা তৈরি করি তার রেসিপি। আশা করি ব্লগটি ভালো লাগবে। সবার প্রতি অনুরোধ থাকলো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। ছোট্ট সন্তানরা যখন তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে কোথাও আঁকি উঁকি করে তখন সেটার ইমোশনাল ভ্যালু বাবা মার কাছে অনেক হাই, হোক না সেটা দেয়াল অথবা অন্য কোথাও। এই ইমোশনাল ভ্যালুর কারণে অনেক বাবা মা তাদের সন্তানের আঁকি উঁকি দেয়াল থেকে ওঠান না, কিন্তু সত্যিকার অর্থে পরিষ্কার দাগহীন দেয়াল দেখতে সবাই ভালোবাসেন। আমি শুরুর দিকেই মেয়েকে কপি এবং ড্রয়িং বুক কিনে দিয়েছি আর বলেছি এটা তোমার আঁকাআঁকির জায়গা, তুমি যা খুশি তাই আঁকতে পারবে। এটা করেছি বলে ও শুরু থেকে আঁকাআঁকিগুলো একটা পার্মানেন্ট জায়গা পেয়েছে, আমাকে আর নষ্ট করতে হয়নি। আমার মেয়ে প্রথম শশা কীভাবে কালার করেছে, মই কীভাবে কালার করেছে, প্রজাপতি কীভাবে কালার করেছে সবই আমার কাছে আছে এখন। আর আগের মাঝে আমি আসলে কোনো পার্থক্য খুঁজে পাই না, সবগুলোই আমার কাছে খুব ভালো লাগে। কখনো ওর বড় ভাই ছবি এঁকে দেয়, কখনো বা আমি এঁকে দিই, আর সেগুলিতে সে তার পছন্দ মতো কালার করে, কখনো সে ওয়াটার কালারে নিজের মতো করে ছবি আঁকে। ওর কালার করা ছবি, আঁকা ছবিগুলো এভাবে দরজায় টাঙিয়ে দিলে ও ভীষণ খুশি হয়, আর এভাবে ও দেয়ালে কালার করা থেকে বিরত থাকে। প্রায় 4 বছর হলো আমরা আমাদের নিজেদের বাসায় উঠেছি, তখন তো আমাদের সন্তানরা আরও ছোট ছিল, তো আমার হাজবেন্ডকে বলেছিলাম দেয়ালে এমন একটা রং লাগাও যেটা পরিষ্কার করা সহজ হবে এবং যার ফলে বছর বছর আর রং করার ঝামেলা থাকবে না। তো আমরা দেয়ালে ইজি ক্লিন লাগিয়েছি আর এ পর্যন্ত 3 বার মাটির ঘরের দেয়াল যেভাবে মানুষ লেপ দেয় ঠিক সেভাবে ধুয়ে আমি পরিষ্কার করেছি, আর ছোটোখাটো দাগগুলো তো তাৎক্ষণিকভাবেই উঠিয়েছি। আর পরিষ্কার করার জন্য পানির মধ্যে ডিটারজেন্ট পাউডার দিই, যখন যেটা হাতের কাছে থাকে সেটাই দিই। আমার এই দেয়ালটা বেশ কিছুদিন হলো রেখেছি, পরিষ্কার করিনি, আপনাদের দেখাবো কিভাবে পরিষ্কার করি সেজন্য। আর আমার যে টেবিলটা দেখতে পাচ্ছেন ওখানে একটা আলমিরা ছিল, আমি রিসেন্ট ওটা সরিয়েছি আর ওখানে একটা কালো দাগ আছে, সেটাও এখন পরিষ্কার করব। এগুলো তেমন কঠিন দাগ না, আলমারির পিছনে যেটা হয়েছে সেটা ধুলার দাগ, আর দেয়ালে অনেক সময় হাতের দাগ পড়ে সেই দাগ। ডিটারজেন্ট গোলা পানিতে বাজারের জেলি ব্যাগ ভিজিয়ে নিয়েছি আর সেটা দিয়ে আলতো ঘষা দিয়েছি, তাতেই পরিষ্কার হয়ে গেল। তো আমার দেয়ালে যেহেতু ইজি ক্লিন লাগানো আছে আর আমি পানি দিয়ে পরিষ্কার করলাম, এটা কিন্তু ভেজা ভেজা হয়নি। আর আমি যখন ভাড়া বাসায় থাকতাম তখনও দেয়াল পরিষ্কার করতাম, কিন্তু সেই দেয়ালে ঠিক ডিস্টেম্পার নাকি প্লাস্টিক পেন্ট নাকি কী রঙ ছিল আমি সেটা বলতে পারছি না। তো ওই সময় যখন পরিষ্কার করতাম তখন দেয়ালটা ভিজে যেত, আবার কিছুক্ষণ পরে শুকিয়ে যেত। এখন আমি একটা ভেজা কাপড় দিয়ে দেয়ালটা মুছে নেব। যখন কোনো মানুষ কষ্ট করে কিছু করে বা অর্জন করে তখন কিন্তু সেই জিনিসটার প্রতি মানুষের একটা অন্যরকম মায়া কাজ করে। যে কোনো সুন্দর জিনিসের পেছনে কোনো না কোনো মানুষের কঠোর পরিশ্রম বা সাধনা থাকে, তো এই জিনিসটা আমি আমার সন্তানদের বোঝাতে চাই। তাই চেষ্টা করি ছেলে মেয়েদের টুকটাক কাজে ইনভলভ করার, ওরা যেন বোঝে যে সব কিছু কাজের বিনিময়ে হয়, কেউ না কেউ কাজটা করে। আর এই দেয়াল পরিষ্কার করাটা তেমন কোনো কঠিন কাজ না, আমি ওদের দেখিয়ে দিলাম যে এইভাবে পরিষ্কার করো আর ওরা এখন তাই করছে। পুরোটা তো আর ওরা করতে পারবে না, ওদের কিছু সময়ের জন্যই দিয়েছি, এটুকুতেই ওরা যা শিখবে সেটাই আমার কাছে অনেক।
আচ্ছা, তুমি পরিষ্কার করার পরে এটা ভালো দেখা যাবে না খারাপ দেখা যাবে? ভালো দেখা যাবে। আচ্ছা, তোমার অনেক কষ্ট হচ্ছে না? আমার অনেক কষ্ট করছে, তোমাকে আজকে আমি পিজা বানিয়ে দেবো, ঠিক আছে? তুমি খুশি? ওদের যতটুকু সময় ইচ্ছা হয়েছে ওরা করেছে, এখন বাকিটুকু আমি করছি। কিন্তু এই ছোট্ট কাজের কারণে এখন ওরা ভুল করে হলেও এই দেয়ালে আর দাগ দিবে না। সুইচ দিতে গিয়ে অনেক সময় ছোট ছেলে মেয়েরা দেয়ালে দাগ লাগায়, সেই রকমই একটু দাগ এখানে আছে। তো এখন আমি এটা শুধুমাত্র ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। এই যে ময়লাটা উঠে এসেছে। তো ইজি ক্লিনের সুবিধাই হচ্ছে এটা শুধুমাত্র ভেজা কাপড় দিয়েও পরিষ্কার করা যায়, তবে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলে একটু বেশি তাড়াতাড়ি হয় এবং সহজে হয়। আমার মেয়ে যেহেতু এখনও অনেক ছোট, তাই খেলতে গিয়ে মাঝে মাঝে একটু দাগ লাগায়, সেরকমই একটা দাগ এখানে আছে। এটা ওয়াটার কালারের দাগ, আর এটা বেশ কিছুদিন আগের, তাই একটু সময় লাগছে তুলতে। তো এটাও আমি ডিটারজেন্ট পাউডারের গোলা পানি দিয়েই তুলছি, তো একটু কিছুক্ষণ ঘষলেই এটা উঠে যাবে। এটা টিটি কালার বা পেস্টাল কালার, এটা দিয়েও বাচ্চারা দেয়ালে আঁকা আঁকি করে। তো এটার দাগ ঠিক ওয়াটার কালারের মতোই খুব সহজে তোলা যায়। আর দাগটা যেহেতু আমি এখনই দিলাম, তাই আমি খুব সহজে এটা তুলে ফেলতে পারছি। আর দাগটা যদি একটু পুরাতন হয় তাহলে তোলার সময় একটু বেশি ঘষতে হয়। দেয়ালে যত ধরনের দাগ আছে তার মধ্যে সবচেয়ে কঠিন দাগ হচ্ছে কলমের কালির দাগ, এটা তোলা আসলেই কঠিন। টুথপেস্ট কিছুক্ষণ লাগিয়ে রেখে ঘষলে কলমের কালি দাগ ওঠে, কিন্তু তারপরেও অনেক ঘষতে হয় আর তাতে মূল রং থেকে সেই জায়গাটা একটু ফেড হয়ে যায়। তবে আশার কথা যে খুব বেশি গভীরভাবে না দেখলে রংটা ওইভাবে বোঝা যায় না। আর একটা কথা, যদি কলমের কালির দাগ দেয়ালে লেগে যায়, তবে দেয়ালে লাগার সঙ্গে সঙ্গে এটা তুলে ফেলতে পারলে বেশি ঘষাঘষি করতে হয় না, খুব সহজেই উঠে যায়। আর দাগটা যদি বসে যায়, একটু পুরাতন হয়ে যায়, তখন এই সমস্যাগুলো হয়। দেয়ালে সাধারণত এই ধরনের দাগগুলোই লেগে থাকে, কলমের কালির দাগ, রঙের দাগ, ধুলার দাগ, হাতের দাগ। তো এগুলো আমি কীভাবে পরিষ্কার করি এবং কীভাবে দেয়ালটা ছেলে মেয়েদের আঁকাআঁকি করা বা তাদের নোংরা করার হাত থেকে রক্ষা করি, সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন ছেলে মেয়েদের জন্য পিজা বানাবো। তো পিজাটা করবো চুলায়। চুলায় আমি কীভাবে পিজা তৈরি করি সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ছেলে মেয়েদের থেকে কাজ করে নিলে ওদেরকে তার বিনিময়ে আমি ওদের পছন্দ মতো খাবারগুলো দেওয়ার চেষ্টা করি, আর এতে করে ওরা কাজ করতে বেশি আগ্রহী হয়। এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি, তার মধ্যে 2 চা চামচ পরিমাণ ইস্ট দেব, কিন্তু এখানে 4 বারই দিলাম কারণ অল্প করে উঠে আসছিলো, 1/2 চামচের মতো করে। আর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি, 2 কাপ ময়দা, সামান্য পরিমাণ লবণ, 2 টেবিল চামচের মতো মাখন। মাখনটা গলানো নেই, এটা ময়দা মাখাতে মাখাতে এটা গলে যাবে। শুরুর দিকে আমি এগুলো শুকনা উপকরণগুলো স্প্যাচুলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, তারপরে অ্যাক্টিভ হওয়া ইস্টটা এর মধ্যে দিয়ে দিব। ইস্টটাকে আমি 10 মিনিটসের জন্য রেস্টে রেখেছিলাম, তাতে অ্যাক্টিভ হয়ে গেছে। আর শুরুর দিকে স্প্যাচুলা বা অন্য চামচ বা হাতা দিয়ে নাড়লে প্রথম দিকে এই টাইপের জিনিসগুলো নাড়তে গিয়ে যে হাতে আঠার মতো লেগে যায় সেটা আর লাগে না। তো একটু মাখামাখা হয়ে আসলে তারপরে আমি হাত দিয়ে ধরেছি। সব মিলে আমি 1.5 কাপের মতো দুধ দিয়েছি, পরে আবার একটু দুধ অ্যাড করেছি। আসলে এর ডোটা হবে আমরা যে পরোটা বানাই তার থেকে একটু নরম, তো এর জন্য একটু দুধ বা ময়দার পরিমাণটা কম বেশি করে নিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। তো আমি এখন এটিকে প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। ডোটা ফুলে যাওয়ার পরে একটু হালকা মথে নিয়েছি, নেয়ার পরে ফ্রাই প্যানে একটু তেল মেখে নিয়ে তারপরে এটা সেট করে দিচ্ছি।
পিজাটো আমি কখনোই খুব বেশি মধ্যে না হালকা মধ্যে নেয়ার পরেই ফ্রাই প্যানে সেট করি। আর এটা খুব লো হিটে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এক পাশটা হিট করে নিয়েছি, তারপর এখন উল্টে দেব এই পাশটাও এরকম 2 থেকে 3 মিনিট একটু জাল করে নেব। এতে দুই পাশটাই হয়ে যায়, কাঁচা থাকার আর ভয় থাকে না। আর এতে ঢাকনা হিসেবে আমি স্টিলের ঢাকনা ব্যবহার করছি। এতে স্টিলের ঢাকনাটাও খুব গরম হয়ে যায়, তো চারপাশ থেকেই এই ডোটা খুব ভালোভাবে হিট পায়, তাতে কাঁচা কাঁচা বা একটু পানি পানি ভাবটা আর থাকে না। তো টপিং এখন দিয়ে দিব। তো আমার বাসায় এখন টমেটো নেই আর পিজা সসও নেই, তাই আমি যেই টমেটো সস ছিল সেটাই টপিং হিসেবে দিয়ে দিচ্ছি। আসলে নিজেরা খাওয়ার জন্য একটু শর্টকাটে কিছু একটা করে নিলেই হলো, এতে টেস্ট যে খুব একটা খারাপ হয় তা কিন্তু না। আর রেসিপি এমন জিনিস না যে যেটার কোনো চেঞ্জ করা যাবে না, যা মানুষ বলেছে বা যা কোথাও লেখা আছে সেইটাই ব্যবহার করতে হবে। তো নিজের মতো করে নিজের কাছে নিজের ঘরে যা আছে সেটা দিয়েও একটা করা যায়। আমার ফ্রিজে সবসময় চিকেন রেডি করা থাকে, সয়া সস, আদা রসুনের পেস্ট, লবণ এবং গোলমরিচ দিয়ে আমি একটু কুক করে রেখে দিই যে কোনো ফাস্ট ফুড ইনস্ট্যান্ট ছেলেমেয়েদের করে দেওয়ার জন্য। তো সেই রকমই চিকেন দিয়ে দিলাম উপরে, আর সবুজ ক্যাপসিকাম দিলাম, সাথে একটু পেঁয়াজের চাকা দিয়ে দিলাম, আর তার উপর আবার একটু চিজ দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিটের মতো একেবারে লো হিটে এটা আমি বেক করেছি। তারপর চুলা থেকে নামিয়ে মাইক্রোওয়েভ ওভেনে, যে অপশনে আমরা খাবার গরম করি সেখানে 1 মিনিট টাইম সেট করে এটা আরেকটু গরম করেছি। এতে করে উপরে টপিংয়ের জন্য যে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো একটু কুক হয় আর একটা সুন্দর স্মেল আসে। এটা কম্পালসারি কিছুই না, তবে আমার ভালো লাগে, আর আপনারা যদি চান তাহলে করে দেখতে পারেন, হয়তো আপনাদেরও ভালো লাগবে। এতক্ষণ কষ্ট করে ধৈর্য নিয়ে আমার ভিডিও দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লাগে, কোনো একটা কথা যদি আপনার উপকারে আসে, তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে ফিরবো। আসসালামু আলাইকুম।